আন্তর্জাতিক পশু পাচারকারী চক্রের পান্ডাকে ছাড়াতে পাথার কান্দি থানার ওসিকে ফোন করলেন ত্রিপুরা সিপিএম বিধায়ক ইসলাম উদ্দিন এমনটা অভিযোগ উঠেছে এমন ঘটনায় অসমের বিভিন্ন পত্রপত্রিকায় এই মুহূর্তে ছিছিরব শুরু হয়ে গেছে ঘটনার বিবরণ অনুযায়ী গত শনিবার দুপুরে গোপন সূত্রের ভিত্তিতে অসমের করিমগঞ্জ জেলার পাথার কান্দি পুলিশের হাতে ধরা পড়েছিল এক আন্তর্জাতিক পশু পাচারকারী সর্দার সহ তার চার সাকৃত ধৃত সর্দারের কাছ থেকে নগদ এক লক্ষ ছ হাজার টাকা উদ্ধার সহ একটি দামি মোবাইল সেট ও বেশ কিছু বাংলাদেশি নথি জব্দ করেছিল পুলিশ ধৃত পশু পাচারকারী সর্দারের নাম সিরাজ উদ্দিন পিতার নাম মৃত সফাজুল আলী বাড়ি অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন কুর্তি এলাকার ঝেড়ছে অন্যরা হল আব্দুল রহমান পিতার নাম ইয়াকুব আলী বাড়ি ত্রিপুরা জোলাই বাড়ি কদমতলায় সাইনুল উদ্দিন সে সিরাজের পুত্র অন্য দুজন হল হাসি কান্দি ও উদ্দিন পিতার নাম কাবারি বন্ধ গ্রামে পাথার কান্দি থানার ওসি জানিয়েছেন দীর্ঘদিন ধরে অসম ত্রিপুরা সীমান্তের উত্তর ত্রিপুরার কাঁঠাল তরীয় কুর্তি এলাকার বিভিন্ন মাদ্রাসায় গবাদি পশু বেঁধে রেখে বাংলাদেশে পাচার করে আসছিল টি আৰ জিৰ' ফাইভ বি জিৰ' ফাইভ ওৱান এইট এই গাড়ীটো আমি কাবাডী বন্ধৰ পৰা আমি আটক কৰিছোঁ গা গাড়ীৰ লগতে আমি পাঁচজন মানুহ আটক কৰিছোঁ ছিয়াজ উদ্দিন হাঁ ত্ৰিপুৰা হয় এইজন মানে ত্ৰিপুৰা বহুত আচুৰাণ কাৰোবাৰৰ লগত জড়িত আছে বুলি আমাক ক'ব পাৰিছোঁ বাংলাদেশ বাংলাদেশৰ আৰু আছে আব্দুল ৰহমান ত' ত্ৰিপুৰা হয় হাছিব উদ্দিন হা ত্ৰিপুৰা ছাহিৰ উদ্দিন ত্ৰিপুৰা আৰু আছিলে এজন জহিৰুল উদ্দিন এজন তাবাৰি বন পাঠান কান্দি পি এছ এন হা আৰু সেই তেওঁলোকসকলৰ পৰা আমি পাইছোঁ নগদ টকা পাইছোঁ এক লাখ ছহেজাৰ টকা আৰু মোবাইল জব্দ কৰিছোঁ চাৰিটা মোবাইল জব্দ কৰিছোঁ কি বাবে আটক কৰিছে আপোনাৰ উল্লেখ্য যে ধৃত সিরাজ ও তার লোকদের নামে বিভিন্ন থানায় পুলিশের খাতায় গবাদি পশু চুরিজনিত মামলা রয়েছে বলে জানা গেছে সোমবারে তাদেরকে করিমগঞ্জ জেলা আদালতে সোপার্থ করা হবে এমন ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম বিধায়কের গরু চোরদের প্রতি দরদ সংক্রান্ত খবর জানতে পেরে ইতিমধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে রাজ্যের বিরোধী দলগুলির মধ্যে শুরু হয়েছে নানান সমালোচনা গবাদি পশুকে যেখানে গোমাতা হিসেবে রাজ্যের জোট সরকার এবং কেন্দ্রীয় সরকার পুজো করে থাকে সে জায়গায় সিপিএম বিধায়কের এমন অবস্থাকে ঘিরে তীব্র উদ্বেগ ছড়িয়েছে ব্যুরো রিপোর্ট হেডলাইনস ত্রিপুরা